সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকাই ভালো, যারা আপনার সাথে সম্পর্ক ঠিক রাখার থেকেও তাদের অহংকার বজায় রাখা বেশি জরুরি বলে মনে করে। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, আমার খাবার জুটুক বা না জুটুক, কিন্তু সেই সমস্ত মানুষগুলোর থেকে যেন দূরে থাকতে পারে, যারা মুখে বলে নিজের অথচ পিছন ফেললে সমালোচনা করে। যদি সুখে জীবন কাটাতে চাও তবে কে কি বলল তাতে কান দিও না। যে মানুষ মন থেকে ভালোবাসে সে বোধ হয় খানিকটা পাগলই হয়, কারণ সে ভালোবাসার মানুষটাকে খুশি রাখতে হাসি মুখে সব কথা মেনে নেয়। যদি কারো সাথে দেখা হওয়ার পর জীবনে বেঁচে থাকার ইচ্ছে বেড়ে যায় তবে জেনে রাখুন একেই প্রেম বলে। আলোয়ার বিশ্বাসঘাতক বন্ধুর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, তারা আলোয় একসাথে থাকে আর অন্ধকারে উদাও হয়ে যায়। অপমানের বদলা কখনো লড়াই করে নেওয়া যায় না, বরং যে ব্যক্তি আপনাকে অপমান করেছিলেন তার থেকে অনেক বেশি সফল হওয়ার চেষ্টা করুন। সময় থাকতে মানুষের গুরুত্ব বুঝতে শিখুন, কারণ সময় আবার ফিরে আসবে, কিন্তু মানুষ একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। যে সমস্ত মানুষ সারাদিন সোশ্যাল মিডিয়ায় অনলাইন থাকে, বাস্তব জীবনে তারাই খুবই একা বোধ করে। কখনো কখনো সময় পরিবর্তনের সাথে সাথে বন্ধু বদলে গিয়ে শত্রুতে পরিবর্তিত হয়ে যায়, আবার শত্রু বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থ জিনিসটা খুবই শক্তিশালী। আমি চলে যাওয়ার পরেও সব কিছু লতেই থাই থাই, আকাশ থেকে একটা তারা খসে পড়লে কারোরই কিছু আসে যায় না। যখন শরীরের থেকে ছায়া বড় হয়ে যায় আর মুখের থেকে কথা বড় হয়, তাহলে বুঝতে হবে যে সূর্য অস্ত যাবে। জীবনের শর্টকাট বলে কিছুই হয় না, যখন প্রতিদিন আমরা একটু একটু করে এগিয়ে যেতে থাকি সাফল্য তখনই আসে। জীবনে এগোনোর জন্য কখনো অন্য কারোর উপর নির্ভরশীল হবেন না, যারা নিজের পায়ে দাঁড়াতে শিখে তারাই গন্তব্যে পৌঁছাতে পারে। জীবনে অন্তত একবার ভেঙে পড়া জরুরি নতুনভাবে ঘুরে বেড়ানোর জন্য। এতটা দেরি করে ফেলবেন না যাতে স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় আর পুরো জীবনটা কেটে যায়। মনের কথা অন্যকে বলে ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হওয়ার চেয়ে ভালো আর কোনো কথা না বলা। ঘর বদল হোক বা সময় তাতে কোনো দুঃখ নেই, কিন্তু সব থেকে বেশি দুঃখ তখনই হয় যখন কোনো কাছের মানুষ বদলে যায়। আপনি জানেন যে কারা আমাদের ধোকা দেয়, যাদের আমরা নিজেদের জীবনে সব থেকে বেশি প্রাধান্য দিই তারা। যারা অন্যের উপর নির্ভর করে বাঁচে তারা জীবনে কখনো খুশি থাকতে পারে। তাই যাতে নিজের ইচ্ছা এবং প্রয়োজন নিজেরই পূরণ করতে পারে সেরকম ভাবে নিজেকে তৈরি করুন। বন্ধুরা, এই কোডগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।